Hello friends, it's IT Noyan from technotechforyou.com. আসসালামু আলাইকুম, আজ আমি আপনাদের এসএসসি 2021 সালের পরীক্ষার্থীদের জন্য প্রণীত ষষ্ঠ সপ্তাহের উচ্চতর গণিত অ্যাসাইনমেন্টের সমাধান দেখাবো। প্রথমে আমরা অ্যাসাইনমেন্টের নির্দেশনাটি লক্ষ্য করি। স্ক্রিনে আপনারা অ্যাসাইনমেন্টের নির্দেশনাটি দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে আমাদের উচ্চতর গণিত বিষয়ের চতুর্থ অ্যাসাইনমেন্ট, যেটি হচ্ছে সপ্তম অধ্যায় থেকে, অর্থাৎ অসীম ধারা। এবং আমাদের অ্যাসাইনমেন্টটি হচ্ছে অসীম ধারা সংক্রান্ত সমস্যার সমাধান। প্রশ্ন আমাদের যে উদ্ধৃতিটি দেওয়া আছে, তুমি একটি আজব দেশে ঘুরতে গিয়েছো, সেখানে দেখলে একটি গাছের নিচে পাশাপাশি 10টি বাক্স রাখা আছে। প্রতিটি বাক্সের গায়ে একটি করে ভগ্নাংশ লেখা আছে। বাক্সগুলো এমনভাবে সাজানো আছে যেন ভগ্নাংশগুলোর ক্রম নিচের চিত্রের মতো দেখা যায়। অর্থাৎ সেখানে যে 10টি বাক্স আছে, তারপর এটা হচ্ছে প্রথম বাক্স, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এভাবে 10টি বাক্স রাখা আছে। ভগ্নাংশগুলোর যোগফলকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে যে ভগ্নাংশটি পাওয়া যায় তা হলো এম বাই কে। এখান থেকে আমাদের যে সকল প্রশ্নের উত্তর প্রদান করতে হবে, প্রথম প্রশ্ন হচ্ছে এ বাই বি এর লঘিষ্ঠ আকার নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন হচ্ছে এম বাই কে নির্ণয় করো। এবং গ নম্বর কোশ্চেন হচ্ছে এম কমা কে কমা এম কমা কে কমা এম কমা কে অনুক্রমের সাধারণ পদ নির্ণয় করো এবং 10 10 10 এবং 01 01 01 অনুক্রম দুইটি সাধারণ পদ ব্যবহার করবে। এরপরে রয়েছে আমাদের ঘ নম্বর প্রশ্ন, বাক্সের সংখ্যা অসীম হলে প্রতিটি বাক্সের গায়ে প্রাপ্ত ভগ্নাংশের হরগুলো দ্বারা তৈরিকৃত ধারার এনতম আংশিক সমষ্টি নির্ণয় করো। এবং সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে, যে কোনো একটি বাক্সের ভগ্নাংশকে আবৃত দশমিকে রূপান্তর করে অন্তত গুণোত্তর ধারায় প্রকাশ করো, অতপর ধারাটি অসীমতম সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করো। এটা ছিল আপনাদের অ্যাসাইনমেন্টের নির্দেশনা। আপনারা অবশ্যই মূল্যায়ন নির্দেশনা দেখবেন, অর্থাৎ প্রতিটি প্রশ্ন আপনারা কিভাবে অ্যান্সার করবেন বা আপনাদের প্রশ্নটি কিভাবে মূল্যায়ন করা হবে সেগুলো কিন্তু আপনাদের মূল্যায়ন নির্দেশনা রুবিক্সের মধ্যে বলে দেওয়া আছে। সুতরাং আপনারা মূল্যায়ন নির্দেশনা রুবিক্সটি ভালোভাবে লক্ষ্য করবেন। আমরা এখন আমাদের সমাধানে প্রবেশ করব। স্ক্রিনে আপনারা সমাধানটি দেখতে পাচ্ছেন। আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনামটি হচ্ছে অসীম ধারা সংক্রান্ত সমস্যা সমাধান। এবং আমাদের প্রথম প্রশ্নটি ছিল এ বাই বি এর লঘিষ্ঠ আকার নির্ণয় করো, এ অথবা বি এর মান নির্ণয় করো, যে কোনো একটি বের করলে আমাদের হবে। এইটা ছিল আমাদের ক নম্বর প্রশ্ন। এখন আমরা ক নম্বর প্রশ্নের উত্তরে যাব। প্রশ্ন মতে এই চিত্রটি কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে। এখন প্রশ্নে উল্লেখিত চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি যততম বাক্স, অর্থাৎ এখানে প্রথম বাক্স, দ্বিতীয় বাক্স, যততম বাক্স, তার ভগ্নাংশ লব ততটা দুইযুক্ত এবং হর ততটা তিনযুক্ত। অর্থাৎ আপনারা এখানে লক্ষ্য করে দেখবেন, প্রথম বাক্সে 1 2 1 3, দ্বিতীয় বাক্সে 2 2 2 3, তৃতীয় বাক্সে 3 2 3 3, আমরা যা সে কথাটাই বললাম। সুতরাং দশম বাক্সের ক্ষেত্রে আমরা প্রশ্ন অনুসারে লিখতে পারি এ বাই বি সমান কত হবে, 10 2 হবে, 10 3 হবে। সুতরাং এ বাই বি এখন দ্বিতীয় লাইনে আমরা লিখতে পারি 2 10 1, 3 10 1, তাহলে আমরা কিন্তু এই ফরম্যাটটা পেয়ে যাব। সুতরাং এ বাই বি সমান আমরা লিখতে পারি 2/3। আমরা যদি এভাবে কাটাকাটি সিস্টেমও করি তাহলেও স্বাভাবিকভাবেই আমাদের এ বাই বি সমান আসে 2/3। অতএব এ বাই বি এর লঘিষ্ঠ আকার হচ্ছে 2/3। এটাই আমাদের ক নম্বর প্রশ্নে চেয়েছিল, এ অথবা বি এর মান নির্ণয় করো, অর্থাৎ এ এর মান হচ্ছে 2, বি এর মান হচ্ছে 3। এরপরে চলে যাব আমরা আমাদের পরবর্তী কোশ্চেন। আমাদের খ নম্বর প্রশ্নটি ছিল এম বাই কে নির্ণয় করো, প্রত্যেক বাক্সের ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। খ নং প্রশ্নের উত্তর ভগ্নাংশগুলোকে যোগ করে পায়, অর্থাৎ এখানে আমাদের মোট 10টি পদ আছে, আমরা প্রত্যেকটা পদকে যদি যোগ করি তাহলে আমাদের এই ধরনের একটা ফরম্যাটে আসে। এখন আমরা 2/3 + 2/3 × 11/11, অর্থাৎ একটু আগে আমরা যে ফরম্যাটে দাঁড় করিয়েছিলাম জাস্ট 2/3 আলাদা করে লিখে বাদ বাকিগুলো আমরা 1 দ্বারা লিখবো, এইভাবে 10টি পদ পর্যন্ত। এখন আমরা যদি 11/11 বাদ দিয়ে দিই তাহলে আমাদের ফরম্যাটটি আসে 2/3 + 2/3 + 2/3 + ডট ডট 10টি পদ পর্যন্ত। এখানে
दस टी पद ही किन्तु दुई बाई तीन सूतरां प्रश्न अनुसारे किन्तु आमरा लिखते पारी एम बाई के इक्वल टू टेन गुण टू बाई थ्री सूतरां एम बाई के इक्वल टू ताहले कि लिखते पारी दस दुगुणी बीस बीस बाई थ्री एटा आमरा लिखते पारी अर्थात एटाई किन्तु आमादेर ख नम्बर प्रश्नेर उत्तरे चेयेछिलो। एरपरे चले जाब आमरा आमादेर परवर्ती प्रश्न ग नम्बर प्रश्न अर्थात एम के एम के अनुक्रमेर साधारण पद निर्णय करो जे क्षेत्रे वन जिरो वन जिरो एबं जिरो वन जिरो वन अनुक्रमे दुटी साधारण पद व्यवहार करबे से क्षेत्र में गणंग प्रश्न उत्तरे प्रथम खनंग होते जानी एम इक्वल टू ट्वेंटी और के इक्वल टू थ्री जेटा ख नम्बर प्रश्न एकटू आगे कर आसलम एन जानी वन जिरो वन जिरो वन जिरो अनुक्रमे साधारण पद हे वन माइनस माइनस वन टू दि पावर एन बाय टू अतए टोन्टी जिरो टोन्टी जिरो टोन्टी जिरो टोन्टी जिरो अनुक्रमे साधारण पद कत है टोन्टी गुण वन माइनस माइनस वन टू दि पावर एन बाय टू যেটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে টোয়েন্টিকে টু দ্বারা যদি ডিভাইডেড করি তাহলে আসে টেন সুতরাং আমরা লিখতে পারি টেন গুণ ওয়ান মাইনাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন আপনারা এখানে ব্র্যাকেট ইউজ করতে পারেন। আবার জিরো ওয়ান জিরো ওয়ানের ক্ষেত্রে আমরা অনুক্রমে সাধারণ পদটি হচ্ছে আমাদের ওয়ান প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন বাই টু সুতরাং জিরো থ্রি অনুক্রমে সাধারণ পদ আমরা লিখতে পারি থ্রি ইন্টু ওয়ান প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন বাই টু তাহলে এম কে এম কে এম কে সুতরাং টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি ডট 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 এইভাবে যদি আমরা অনুক্রমটি সাজাই এবং পরের লাইনে যদি আমরা এটাকে একটু ঘুরিয়ে লিখি অর্থাৎ টোয়েন্টি প্লাস জিরো জিরো প্লাস থ্রি আমাদের পথটি কিন্তু সেমই থাকতেছে অর্থাৎ টোয়েন্টি প্লাস জিরো টোয়েন্টি সুতরাং এইভাবে আমরা পথটিকে সাজিয়ে নিয়েছি। এখন অনুক্রমের সাধারণ পদ টেন গুণ ওয়ান মাইনাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস থ্রি ইন্টু ওয়ান প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন বাই টু এটা আমরা কোথা থেকে পেলাম একটু আগেই কিন্তু আমরা এটা বের করে নিলাম এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা আমরা বের করে নিলাম। এখন জাস্ট আমরা এই দুটো পদকে আলাদাভাবে যোগ করছি এটা আর এটা। এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এই ধরনের একটি ফর্ম্যাট আসে টেন প্লাস থ্রি বাই টু জাস্ট আমরা থ্রি বাই টুকে কিন্তু আগে নিয়ে আসছি এখান থেকে আপনারা যদি ক্যালকুলেশন করেন তাহলে এই ধরনের ফর্ম্যাট পাবেন আপনারা চাইলে আরও ক্যালকুলেশন করতে পারেন বাট আমরা এখানেই আমাদের উত্তরটি রেখে দিয়েছি টেন প্লাস থ্রি বাই টু মাইনাস টেন মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস থ্রি বাই টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন এটা কিন্তু ঘুরিয়ে আগে পিছিয়ে লেখা যায় আপনারা হয়তো অনেকের অ্যাসাইনমেন্টের সলিউশন দেখবেন অ্যান্সার হয়তো একটু অন্যরকম আসছে বাট অ্যান্সার কিন্তু সেমই জাস্ট একটু ঘোরাই আগে পরে লেখা। এরপরে চলে যাব আমরা আমাদের পরবর্তী প্রশ্ন যেটা হচ্ছে ঘ নম্বর প্রশ্ন বাক্সের সংখ্যা অসীম হলে প্রতিটি বাক্সের গায়ে প্রাপ্ত ভগ্নাংশের হরগুলো দ্বারা তৈরিকৃত ধারার এনতম আংশিক সমষ্টি নির্ণয় করো। ঘনং প্রশ্নের উত্তর প্রশ্ন মতে ধারাটি হলো থ্রি প্লাস থ্রি থ্রি প্লাস থ্রি 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 প্লাস চারটা থ্রি প্লাস ডট ডট এনতম পদ। এখন এখান থেকে যদি আমরা থ্রি বাই নাইন অর্থাৎ এখানে যদি আমরা নয় দ্বারা গুণ করি এবং প্রথমে যদি নয় আমরা কমন নিয়ে নিই অর্থাৎ থ্রি বাই নাইন দিয়ে দিই তাহলে কিন্তু আমরা এখানে থ্রি কমন চলে গেলে হয়ে যায় ওয়ান সেই ওয়ানের সাথে যদি আমরা নাইন গুণ করি তাহলে নাইন প্লাস নাইন নাইন প্লাস ট্রিপল নাইন প্লাস ডট 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 এনতম পদ। এখন থ্রি বাই নাইন আমরা সামনে রেখে নয়কে কী লিখতে পারি টেন মাইনাস ওয়ান টেন স্কোয়ার মাইনাস ওয়ান টেন কিউ মাইনাস ওয়ান এভাবে আমরা এন পর্যন্ত লিখতে পারি। সুতরাং এখন আমরা জাস্ট এখানে একটু ক্যালকুলেশন করব থ্রি বাই নাইন টেন প্লাস টেন স্কোয়ার প্লাস টেন এর কিউ প্লাস ডট ডট এনতম পদ এবং এখানে যে মাইনাস ওয়ানগুলো ছিল আমরা মাইনাস কন অন আমরা মাইনাস কমন নিয়ে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ডট ডট এনতম পদ পর্যন্ত আলাদা করে নিয়েছি। এখন যদি আমরা এখানে গুণোত্তর দ্বারা সমীকরণে মান বসাই অর্থাৎ এখন গুণোত্তর ধারার ক্ষেত্রে কিন্তু আমরা জানি এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান আপনারা এখানে ইনপুট দিয়ে একটি সূত্র লিখে দিতে পারবেন যে গুণোত্তর ধারার ক্ষেত্রে পদ হচ্ছে আমাদের এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান এবং এখানে আমাদের যেহেতু ওয়ান প্লাস ওয়ান সেক্ষেত্রে আমাদের এখানে মান আসছে এন সুতরাং আমরা এস এন সমান সমান এখানে দশকে জাস্ট ত্রিশের সাথে গুণ করে আমরা ত্রিশ বাই একাশি টেন স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস থ্রি এন বাই নাইন অর্থাৎ এখান থেকে আমরা নয়টাকে সামনে নিয়ে আসে গুণ করছি তাহলে এখানে আমাদের এই থ্রি চলে আসে থ্রি এন বাই নাইন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কিন্তু আমরা আগের ফর্ম্যাটটা পাই। সুতরাং জাস্ট অ্যান্সারটা আমরা লেখার জন্য এইভাবে ক্যালকুলেশন করছি আপনারা চাইলে আরও ক্যালকুলেশন করে দিতে পারেন বা এখানে ক্যালকুলেশন করে পয়েন্ট আকারে মান দেখায় দিতে পারেন বা এখানে থ্রি দ্বারা নাইনকে ভাগ করতে ওইভাবেও আপনারা শো করতে পারেন। সুতরাং এটা ছিল আমাদের ঘ নম্বর প্রশ্নের উত্তর। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের সর্বশেষ কোশ্চেন যেটা ছিল উম নম্বর প্রশ্ন যে কোনো একটি বাক্সের ভগ্নাংশকে আবৃত দশমিকে রূপান্তর করে
অনন্ত গুণত্ব ধারায় প্রকাশ করো, অতপর ধারাটির অসীমতক সমষ্টি যদি থাকে তবে তা নির্ণয় করো। মনঙ্গর প্রশ্নের উত্তর, উদ্দীপকের বাক্সের যে কোনো ভগ্নাংশ হবে 2/3, সুতরাং 2/3 এর আবৃত দশমিক হচ্ছে 0.6। আপনারা যদি এটাকে ক্যালকুলেশন করেন তাহলে পাবেন 0.666, আপনারা এখানে 0.666ও লিখতে পারেন। অতএব 0.6 সমান আমরা কি করতে পারি, 0.6 প্লাস 0.06 প্লাস 0.006 প্লাস .. এই অসীম গুণোত্তর ধারার প্রথম পদ কত, প্রথম পদ a = 0.6। এখন সাধারণ অনুপাত r = 0.06/0.06 = আমরা পাই 0.1। অতএব 0.6 a/1 - r = এর মান হচ্ছে আমাদের 0.6 এবং r এর মান হচ্ছে 0.1। সুতরাং 0.6/1 - 0.1 এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান আসে 2/3, অর্থাৎ এটি কিন্তু আমাদের নির্ণয় উত্তর, অর্থাৎ 9 নম্বর প্রশ্নের আমাদের যা চেয়েছিল আমরা বের করে দেখিয়ে দিয়েছি। আশা করি আপনারা এখান থেকে হেল্প নিয়ে আপনাদের অ্যাসাইনমেন্টটি সুন্দরভাবে সম্পন্ন করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন।